লক্ষ্য নিৰ্ধাৰণ কৰিছো যে আগন্তুক নৱবৰ্ষৰ জানুৱাৰী মাহৰ ভিতৰত অসমৰ 26000 খন গাঁৱত ৰাইজ দলৰ সংগঠন গঢ়ি তোলা হ'ব। অসমৰ 126 টা সমষ্টিত ৰাইজ দলৰ সংগঠন গঢ়ি তোলা হ'ব। হয় আমি 126 টা সমষ্টিত ইলেকচন খেলাৰ কথা কোৱা নাই, আমি আঞ্চলিক হপ্তাহ একত্ৰিত হোৱাৰ কথা কৈছো, কিন্তু এটা কথা স্পষ্ট, ৰাইজ দলৰ সংগঠন অসমৰ 26000 গাঁৱত গঢ়ি তোলা হ'ব, 126 টা সমষ্টিত গঢ়ি তোলা হ'ব। ন আমি সকলো আঞ্চলিক শক্তি লগ হৈ এটা মেজিক নম্বৰ লাভ কৰিব পৰাকৈ, আমি সকলো আঞ্চলিক শক্তি লগ হৈ এখন সরকার গঠন করব পড়াকে আমি পার্টি থিয় করাম, আর 21ৰ বিধানসভা নির্বাচনত আমি আঞ্চলিক শক্তির সরকার প্রতিষ্ঠা করি। সব আমি আঞ্চলিক শক্তি একত্রিত হওয়ার কারণে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করি, আর কোনোবাই যদি সেই আঞ্চলিক শক্তি একত্রিত নহয় তেন্তে আমি রাইজর যদি নিজাভাবে যদি খেলিব লগা হয় তেতিয়াও আমি সরকার গঠন করব পড়াকে মেজিক নম্বর লাভ করব পড়াকে আমি পার্থিত্ব দিই। না সব যে ভুয়া প্রতিশ্রুতি যে রাজনীতি, এই ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি দশক দশক ধরে চলি আছে। আমি দেখা পাইছো এই ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি কংগ্রেসও করে আছে, ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি বিজেপিও করে আছে, ভুয়া প্রতিশ্রুতির রাজনীতি অগপয়ও করে আছে। কিন্তু আমি সেয়ে কৈছো যে আমার যে ঐক্যবদ্ধ আর আপোষবিহীনতার কথা কৈছো, আমার দলত কোনো পর্যায়ে কোনো ধরনের ভুয়া প্রতিশ্রুতির কথা না থাকিব। আমি অত্যন্ত স্পষ্টভাবে কৈছো আমার যে কর্মসূচী হব সেয়া হব জাতীয় কর্মসূচী, আর আপনাদের যেটা কর্মসূচী দেখা পাব আপনাদেরও প্রতিয়ন যাব যে সঁচাকে হয় এই জাতীয় কর্মসূচী হৈছে এখন নতুন অসম গঢ়ার, এখন আধুনিক অসম গঢ়ার বুনিয়াদ। তেখেতে যদি এনেকুৱা ধৰণৰ ভুৱা প্ৰতিশ্ৰুতি দিব দিছে তেনে আমি কম যে নিতান্ত এইটো গৰিহণাযোগ্য, আৰু এনেকুৱা ধৰণৰ ভুৱা প্ৰতিশ্ৰুতিৰে ভোটাৰৰ মন জয় কৰাৰ তেখেতসকলে কৌশল তেখেতসকলে পৰিহাৰ কৰিব লাগে। মই যেতিয়া ছাত্ৰ জীৱনত ছাত্ৰ ৰাজনীতি আৰম্ভ কৰিছিলোঁ আজিৰ পৰা আঢ়ৈ দশক আগতে, আৰু কোনোদিনো আমি চৰকাৰৰ লগত থকা নাই, সদায় চৰকাৰৰ দুখবোৰ দেখাই দি আহিছোঁ। আমি কেতিয়াও চৰকাৰী সুবিধাৰ পিছত দৌৰা নাই, কেতিয়াও পূৰ্বস্বত্ব এইটো হ'ব নোৱাৰে যে মই কোনটো সমষ্টিত নিৰ্বাচন খেলিম বা মই বিধায়ক হ'ব লাগে, কাৰণ এইখন হ'ল আমাৰ এখন ৰাজনৈতিক সংগ্ৰাম। ইয়াতে মাত্ৰ অসমত 126টাহে বিধানসভাৰ আসন আছে, আৰু আমি 126জন মানুহে বিধানসভাত যাব পাৰিব। আমি যদি সকলোৱে বিধায়ক হোৱাৰ সপোন দেখোঁ তেতিয়াহ'লে কিন্তু এই ৰাজনৈতিক বিজেপিৰ দৰে শক্তিক আমি কেতিয়াও পৰাভূত কৰিব নোৱাৰোঁ, আৰু সেইকাৰণেই মই এজন সাধাৰণ সৈনিক হিচাপে এই যিটো ৰাজনৈতিক সংগ্ৰাম, এই ৰাজনৈতিক সংগ্ৰামত সক্ৰিয়ভাৱে যিমান পাৰি, যিমান মানে দিনে ৰাতি যিমান কষ্ট কৰিব লাগে মই কষ্ট কৰিবলৈ প্ৰস্তুত আছোঁ। বিধায়ক হোৱাৰ বাবে নহয়, বিজেপিক 2021ৰ আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত উৎখাত কৰাৰ বাবেহে মই আজি ৰাইজৰ দলত যোগদান কৰিছোঁ।